खूब दुख हो बेची, वो मसनत हमारा होगा, कुछ भी करेंगे, कुछ भी, हम इनको काट के भागीरथी में बहा देंगे, तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे उधर। सॉल्टलेकर पूर्वांचलीय सांस्कृतिक केंद्रे बीजेपी सदस्य निये एक अभियान रखें अमित शाह। से ही अनुष्ठने उपस्थित होयेछिलेन बांगलार बीजेपी स्टार मिठुन चक्रवर्ती। से मंचे बक्तव्य रखें जे तिनि दुख पेयेछेन, কেন দুঃখ পেয়েছেন সেটাও জানালেন মিঠুন চক্রবর্তী। দুঃখ পেয়েছি, কেন পেয়েছি, এইবার তো সুকান্তদা বললেন আর 3% যদি পাই আমরা জিতব। আপনাদের কাছে একটা আমি প্রমিস চাই, তাহলে আমি আগে আসব। বলুন, আমরা কি 1 কোটি সদস্য করতে পারব? তিনি এও জানালেন যে গত ইলেকশনে 37 দিন ধরে তিনি গুড় মুড়ি খেয়ে ক্যাম্পেন করেছেন। আমি সামনে আসা মানে লাস্ট ইলেকশনে 37 ডেজ আমি ক্যাম্পেন করেছি খালি মুড়ি আর গুড় খেয়ে। এবার ঘটনা হচ্ছে, এই ভাষণে চক্রবর্তী সাহা বলেন যে 2026 সালে ইলেকশনে জেতার জন্য বা জেতার পরে আমরা যে কোনো কিছু করতে রাজি, মানে কুছ ভি করনে কে লিয়ে হাম তায়ার হ্যায়। এটাও বলেন যে জোর দিয়ে যে কুছ ভি মতলব কুছ ভি, মানে ধরতে পারেন যে একজনকে ধরে তীরবর্গায় টাঙিয়ে রাখবে বা কেটে যেরকমটা যাই হোক একটু খুন খারাপি করবে। কুছ ভি করেঙ্গে 26 কি মসনাত হামারা হোগা, কুছ ভি করেঙ্গে কুছ ভি, মাই হোম মিনিস্টার সাহেব কে সামনে বল রহা হুঁ, কুছ ভি কে আন্দর বহুত সারে মতলব ছুপা হুয়া হ্যায়। তিনি এও বলেন যে বাংলা টিএমসি লিডার বলেছেন যে আমরা 70% মুসলিম আর 30% হিন্দু আছো, তো হিন্দু যারা আছো তাদেরকে কেটে গঙ্গায় অর্থাৎ ভাগীরথী নদীর জলে ভাসিয়ে দেব। দেখিয়ে আমার এখানে এক লিডার বলতে হয় কি, হম 70% মুসলিম হ্যায় 30% হিন্দু, হম ইনকো কাটকে ভাগীরথী মে বহা দেঙ্গে। हमने सोचा चीफ मिनिस्टर कुछ तो बोलेगा, कैसी बात मत करो, किसी ने कुछ नहीं कहा, लेकिन हम चीफ मिनिस्टर नहीं हैं, लेकिन हम तो बोलेंगे तुम काट के भागीरथी में फेंक दोगे, लेकिन एक दिन आएगा जब हम तुमको काट के भागीरथी में नहीं, कि तो भागीरथी हमारी माँ है, पुण्य माँ है, तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे उधर। এরপর এই বিষয় নিয়ে চক্রবর্তী সাহাব নানান ডায়লগ মারতে থাকেন। তবে আমার মনে হয় বিষয়টা একটু যাচাই করা দরকার ছিল চক্রবর্তী সাহাবের, কারণ গত ইলেকশনে সর্বপ্রথম যোগী আদিত্যনাথ মুর্শিদাবাদের সালারে এসে ভোট প্রচারের জন্য ভাষণ দিতে দিতে বলেছিলেন যে আমাদের ওখানে যদি হতো তাহলে উল্টো করে ঝুলে রাখতাম, মানে এই বিষয়টা বলেছিল। তখন মুর্শিদাবাদের সালার অঞ্চলে একটু হিন্দু মুসলমান একটু সাম্প্রদায়িক দাঙ্গা চলছিল, একটু ঝইঝামেলা ছিল। সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন যদি আমাদের উত্তরপ্রদেশে এই ঘটনাটি হতো তাহলে আমরা উল্টো করে ঝুলিয়ে রাখতাম মুসলমানদেরকে। আর সেই কথার উত্তরে হুমায়ুন কবির নামক একজন তৃণমূলের অন্যতম নেতা পাল্টা জবাব দিয়েছিলেন যে আমরা ভাগীরথী নদীর তীর জলে অর্থাৎ গঙ্গা নদীতে আমরা কেটে ভাসিয়ে দেব। দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথী গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেব। তো আমার মনে হয় আপনারাও এই মিঠুন চক্রবর্তীর মতো মন্তব্য করার আগে সম্পূর্ণ বিষয়টা যাচাই বা তদন্ত করে বক্তব্য রাখাটাই ভালো। তো তার জন্য এই বিস্তারিত এই কাটাকাটির বিষয়ের জন্য ভিডিও আগের বানানো আছে, যদি চান আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করলে এই সম্পূর্ণ ঘটনাটি বা বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দেখে যাবেন আর শেয়ার, ওটা আপনাদের ইচ্ছামতো ব্যাপার। তো এখনকার মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।